Even today there's any amount of talk. এমনকি আজও লোকের মুখে প্রচুর শুনতে পাওয়া যায় যে কি করে একজন নেটিভ আমেরিকান ওঝা ঈগলে পরিণত হয়। এখানে তন্ত্রবিজ্ঞানীরা অন্য উপায় খুঁজে বের করেছিলেন। তারা অন্য কোন রূপ বেছে নিয়ে তাকে দিয়েই নির্দিষ্ট কোনো কাজ করায়। তন্ত্রবিজ্ঞানের নানান সব দিক রয়েছে, অথর্ববেদ পুরোটাই এই নিয়ে। নেটিভ আমেরিকান সংস্কৃতিতে ওরা বিশ্বাস করে যে প্রাণী সত্তা মনুষ্য জীবনে একটি ভূমিকা পালন করে। মনুষ্য শক্তি এবং প্রাণীর শক্তির মধ্যে সম্পর্কের প্রকৃতি সম্পর্কে আপনার কি ধারণা? See, in certain occult sciences, দেখুন, কিছু তন্ত্রবিজ্ঞানে কিছু কিছু জিনিস আছে যা কেউ কেউ করতে পারে, কিন্তু সেগুলোকে আধ্যাত্মিক জগতে একেবারেই অপ্রয়োজনীয় হিসাবে দেখা হয়। যোগবিজ্ঞানে এগুলোকে একেবারেই অপ্রয়োজনীয় আর পিছিয়ে পড়া হিসাবে দেখা হয়। তন্ত্রে এসবগুলো করা হয়ে থাকে। এই সম্প্রতি আমরা যখন নেপালে ট্রেকিং করছিলাম, তখন এরকম একটা উপত্যকায় আমরা এসে পড়ি যেখানে কিছু নেপালি উপজাতি পশুদের নিয়ে ধরনের তন্ত্র চর্চা করছিলেন। আর এগুলো সব খুব শক্তিশালী প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াগুলোর গুরুত্ব ছিল বা কাজে লাগতো আধুনিক প্রযুক্তির আসার আগে অবধি, কারণ তখন আপনি বিশেষ কিছু করতে পারতেন। শামানিজম এর একটা গোটা প্রথা আছে, যেখানে এমনকি আজও লোকের মুখে প্রচুর শুনতে পাওয়া যায় যে কি করে একজন নেটিভ আমেরিকান ওঝা ঈগলে পরিণত হয়, মাছিতে পরিণত হয়, নেকড়ে বাঘে পরিণত হয়, নিজেকে অন্য কোনো রূপে পরিণত করে আর ঘোড়ে টোড়ে ইত্যাদি। তো এগুলো শুধু গল্প নয়, এটা সত্যিই করা সম্ভব। কেউ কেউ চাইলে নিজের রূপ পরিবর্তন করতে পারে। তো এই মানুষের এই ইচ্ছায় নানান রূপ নেয়ার ব্যাপারটা নতুন কিছু নয়, বা এ নিয়ে প্রথমবার শোনা যাচ্ছে এমন নয়। পৃথিবীর প্রায় সর্বত্রই এটা আছে। আজকাল বিশেষ করে এটা খুব প্রচার পেয়েছে, এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার শামানদের ব্যাপারটা। এই শামানদের ঈগল বা নেকড়ে বাঘে এই দুটি রূপ তারা সচরাচরই নেন। এখানেও এরকম ছিল, কিন্তু এই সভ্যতায় এটাকে নিচু নজরে দেখা হতো, ওখানে উঁচু করে দেখা হতো, কারণ এটা আধ্যাত্মিকতা নয়, এটা হলো তন্ত্র। এখানে আমাদের তন্ত্রবিজ্ঞানীরা, আমি তাদেরকে বিজ্ঞানী বলি কারণ তারা সেটাই, তারা নিজেদেরকে কোনো পাখি বা কোনো প্রাণীতে পরিণত করার ধার ধারে না, কারণ ঝুঁকি আছে। কারণ যখন অন্য কিছু রূপ নেন, তখন এই শরীরটাকে রক্ষা করতে লাগে, কারণ সেটা সবসময় অপব্যবহার করা যেতে পারে। তো এরকম অনেক ঘটনা আছে এখানে, কেউ তার শরীর কোনো সুরক্ষিত জায়গায় রেখে গেছিলেন, আর ধরা যাক সেই ঈগলের রূপ নিয়ে কিছুক্ষণের জন্য উড়ল, কিন্তু যখন ঈগলটা ফিরে এলো, তখন শরীরটা হাওয়া। এখন ঈগলটা কি করবে? একটা ঈগল এসে এখানে এসে বলছে আমি এক যোগী, করুণ অবস্থা, তাই না? যেহেতু আপনি উড়তে পারেন না, তাই ভাবেন ঈগল হওয়াটা বুঝি বড় কিছু। ঈগল হওয়াটা বড় কিছু না, ও অনেক উঁচুতে উড়লেও সবসময় নিচেই তাকিয়ে থাকে, বরং নিচে বসে ওপরে তাকানো ভালো, ওপরে গিয়ে নিচে তাকানোর থেকে। সত্যি তাই। এখানে তন্ত্রবিজ্ঞানীরা অন্য উপায় খুঁজে বের করেছিলেন। এতে তারা অন্য কোনো রূপ বেছে নিয়ে তাকে দিয়েই নির্দিষ্ট কোনো কাজ করায়। তারা নির্দিষ্ট কোনো প্রাণী নেয়, ইউজুয়ালি সাধারণত
মুরগির ব্যবহারই খুব বেশি। নিশ্চয়ই ভাবছেন ইস্কি অপচয়। এই মুরগিটাকে অল্প বয়স্ক আর চনমনে হতে হবে, আর রান্না না করা। তো মুরগিটার জীবনটাকে মুক্ত করে দিয়ে ওই জীবনটাকে আপনার হয়ে কিছু নির্দিষ্ট কাজ করিয়ে নেন। আপনি মুরগির শরীরের রূপ না নিয়ে বরং মুরগিটাকে নিয়ন্ত্রণে রেখে কিছু কাজ করিয়ে নেন। রিমোট কন্ট্রোল মুরগি, বুঝলেন? আপনার মুরগি হওয়া থেকে একটা রিমোট কন্ট্রোল মুরগি বেশি ভালো নয় কি? কারণ আপনি মুরগি হয়ে গেলে চাপ হতে পারে। আপনি নিজের শরীরটা রেখে মুরগির রূপ নিয়ে কোথাও গিয়ে কিছু একটা করার চেষ্টা করতে গিয়ে কারো তন্দুরি হয়ে গেলেন। তো তাই তারা সেই একই জিনিস করতে আরো ভালো সূক্ষ্ম পদ্ধতি বানিয়েছিলেন। তো হ্যাঁ, তন্ত্রবিজ্ঞানের নানান সব দিক রয়েছে। একটা বেদ এই নিয়েই তৈরি, অথর্ববেদ পুরোটাই এই নিয়ে। কিছু চর্চা করতে চাইলে করতে পারেন, কিন্তু এখানে আমরা সেরকম কিছু করতে দিই না, কারণ করে কি লাভ? যা হবে তা হলো আপনি আরো গভীর স্তরের মূর্খামিতে ডুবে যাবেন। ইফ যদি দুটো দেহে থাকতে পারতেন, এটাও আর ওটাও, তাহলে এখন যা না আছেন তার থেকেও আরো বেশি জড়িয়ে পড়বেন জীবনে। এই জড়িয়ে পড়াটাই নানাভাবে আপনাকে ধ্বংস করে দেয়। অকল্ট ওয়াজ আ ভেরি ইউজফুল মন্ত্র সাধনা খুব কাজের প্রক্রিয়া ছিল যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। তখন তারা এটাকে পার্থিব জগতে এক বিশেষ রকম দখল পেতে ব্যবহার করতেন, কিন্তু সেটা করতে ভীষণ পরিশ্রম লাগে। কিন্তু আজকে তন্ত্রের আর সেই গুরুত্বটা নেই, কারণ প্রায় যা কিছু তন্ত্র এককালে করতে পারত আধুনিক প্রযুক্তি তার চেয়েও বেশি করছে। আপনাকে খালি একটা ড্রোন পাঠাতে হবে, অথবা টিভিটা অন করতে হবে, বা খালি আপনার ফোনে স্ক্রিন, আপনি যাই জানতে চান তাই বলে দেবে। তো আপনি যদি বৃষ্টির মেঘ কোথায় জমেছে তা জানতে চান, তার জন্য আপনাকে কিছু করতে হতো, কিন্তু এখন আর তার দরকার নেই। আবহাওয়ার খবরের চ্যানেলই যথেষ্ট। আমি বলছি খাটনি জলে যাবে, তাই পশু প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করাচ্ছে। আপনার পশু প্রকৃতিকে অতিক্রম করে বিবর্তিত হওয়ায় মন দেওয়াই বেশি ভালো। আমার কাজ নিজের ভেতরের পশু থেকে মুক্তি পাওয়া নিয়ে, কি করে পশুর সাথে জুড়ব তা নিয়ে নয়।